Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. একটি কারুকার্য করা কাঠের বাক্স, 500 ভরি গয়না আর তিন প্রজন্মের তিনটি নারী, সোমলতা, চৈতালি, রাশমণি, এদের নিয়ে আমাদের চলবে। এদের নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অসামান্য উপন্যাস গয়নার বাক্স। গয়নার বাক্স উপন্যাসটি আমি পড়ি 93 সালে, এবং 93 সালে পড়েই আমি ঠিক করে ফেলি যে এটা আমার ছবি করতেই হবে। তো এখন সেই ছবির অ্যানাউন্সমেন্ট। আজকে গয়নার সঙ্গে মেয়েদের সম্পর্ক আজকেই নয়, যুগ যুগ ধরে গয়না কখনো তাদের শৃঙ্গার, তাদের অঙ্গের শোভা, আবার কখনো তাদের দুঃসময় সম্বল, তাদের স্ত্রী ধন। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কও বদলেছে, যেমন বদলেছে মেয়েদের সামাজিক অবস্থান। এই ছবিতে একটি গয়নার বাক্সের সঙ্গে আমাদের তিন প্রজন্মের তিন নায়িকার সম্পর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব সেই বিবর্তনের চেহারা। প্রথম প্রজন্ম রাশমণি, ডাকসাইটি সুন্দরী, ধনীর দুলালী, কিন্তু বাল্য বিধবা। 9 বছরের বিয়ে, 12 না পড়তে বিধবা। ফরিদপুরের মেয়ে, বিয়ে হয়েছিল বরিশালের প্রতাপপুর গ্রামে, কিন্তু ওই একবার বই শ্বশুরবাড়ি যাওয়া কপালে ছিল না তার। বিয়ের সময় একমাত্র মেয়েকে গা ভরা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিলেন বাপ মা, কিন্তু সেই গয়নাও ওই একবার বই গায়ে উঠল না তার। রাশমণির ভাষায় তার স্বামী ব্যাকরণের কালি আধা পুরা আসিল, তার উপরে আবার কাশের জোক, হুট করে পড়ে গেল গিয়া। তারপর থেকে রাশমণির বরাদ্দ হল সাদা থান, পাথরের থালায় আলু চালের ভাত আর ভাতের পাতে দুইটা কাঁচকলা সিদ্ধ। রাশমণির জীবনে আর কিছুই রইল না ওই এক গয়নার বাক্স ছাড়া, সেটিকেই প্রাণপণে আঁকড়ে ধরলে সে। বাপের বাড়িতে তার দিন কাটে গয়নাগুলো নাড়াচাড়া করে, আর সকলের চোখের আড়ালে ওই গয়নায় নিজেকে সাজিয়ে। তবু মন কি মানে, রাশমণি যখন 22 বছরের সমন্ত মাইয়া দেহে সর্বক্ষণ জোয়ার কাটা খেলতে আসে, তখন তার নজর পড়ল বাড়ির শাহ জোয়ান চাকর রাম খিলাওয়ের উপর। তাকে প্রলুব্ধ করে রাশমণি তাকে ডেকে পাঠালো নিজের ঘরে গভীর রাতে, কিন্তু এমনই কপাল যে অন্ধরের সিঁড়ি শেষ ধাপে এসে অন্ধকারে পা হরকালো রামখিলাওয়ালের। আর তো না চেঁচামেচি লোক জানা জানি, রাগের চোটে রাশমণির বাবা আর দাদারা পিটিয়ে মেরেই ফেললেন হতভাগ্য গ্রাম্য যুবকটিকে। তারপরেও অবশ্য তার ছেলে বউ রয়ে গেল সেই পরিবারে। আসলে সেখানে জমিদার বাড়িগুলি তো ওই রকমই হতো তখন, একদিকে রাগের মাথায় খুন, অন্যদিকে তারই পরিবারের ভরণ পোষণ। দেশভাগের পর পূর্ববঙ্গ ছেড়ে এপারে শরিকি বাড়িতে চলে এলেন রাশমণির দাদা। বাবা মার বর্দা গত হয়েছে নামে, সঙ্গে এলেন প্রৌঢ়া রাশমণি, মাথার পাকা চুলে কদম ছাঁট, গলায় তুলসীর মালা, বগলে গয়নার বাক্স। এখন অবশ্য রাশমণি নামটা ভুলতে বসেছে প্রায় সকলে। সেদিনকার যুবতী এখন বুড়ি পিসিমা, যেমন চোখা চোখা তার কথা তেমনই তার রাগ, তার ভয় তটস্থ পরিবারের সকলে, কিন্তু সবার নজর তার গয়নার বাক্সখানার উপরে। বাইরে পাঠাটাই থাকলে কি হবে বয়সটা।